ও ভাবি, ভাবি কি হইছে? এত মধুর ডাক কেন? কি যে করুণা ভাবি, তোমার মতো এরকম রসের ভাবি যার ঘরে থাকে হের গলা দিয়া এমনি মধুর মধুর ডাক বাইরে কি হইছে কও? এত ভঙ্গিতা করতে হবে না, আমার অনেক কাজ আছে। ভাবি, তুমি আমার লক্ষ্মী ভাবি না? তুমি তো খুব ভালো করে জানো আমি তোমার কত ভালোবাসি। এই বয়সে ভালোবাসা দরকার নাই, কি হইছে বইলা ফালাও। আচ্ছা ভাবি, ভাইজান কই গেছে? এত বাড়িতে দেখতেছি না। তোমার ভাইজান এই সময় কি বাড়িতে থাকে নাকি? সারাটা জীবন আমার জ্বালায়া মারলো। ভাবি, তোমার একটা সত্য কথা কই, তোমার কষ্ট দেখলে না আমার মনটা খুব পুড়ে, আমার যে কি খারাপ লাগে তোমার আমি বইলা বোঝাইতে পারবো না। ভাবি, এই খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না, নিজের চরকায় তেল দাও। আরে নিজের চরকার এই তো হেল পর্যন্ত সাজাইতে পারলাম না, আর এর লেগেই তো তোমার কাছে আসি। এই ফাজিল, কি দরকার সেটা বলো। ভাবি, আমার না কয়টা টাকা লাগবো। এতক্ষণে বুঝতে পারছি ভাবিকে তো ভালোবাসার কারণটা কি, টাকার জন্য ভাবির সাথে প্রেম। ভাবি, তুমি কি সব বলো এগুলো? আচ্ছা, দেবর ভাবির সম্পর্কের মধ্যে টাকা আসে কোত্থেকে? শুধু কি টাকাই দেব নাকি একটু ভালোবাসাও দেব? একটু দিলেই হবে। ভাবি তাড়াতাড়ি। আমার এই লক্ষ্মী ভাবিটা যদি আমার জীবনে না থাকতো তাহলে আমার যে কি হতো আমি ভাবতেই পারি না। শোনো, আমি কি এইখানে আসছি দেবর ভাবির প্রেম কাহিনী শোনার জন্য? কি শোনাচ্ছ এগুলো আমাকে? রোমান্টিক কিছু বলো, এত সুন্দর একটা লোকেশন। দেবর ভাবির প্রেম কাহিনীর মানে কি? এই তুমি কি বোঝাতে চাচ্ছ বলো তো, আজ তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? এলাকার মানুষ যখন এত কথা বলে, এত খুচাখুচি করে, তখন তোমাদের কানে কিছু যায় না? আমার তো কানে ঠিকই চলে আসে। শান্তা, আমি আসলে অবাক হয়ে যাই, তোমার মতো একটা মেয়ে মানে এই ধরনের একটা এত জঘন্য কথা কীভাবে তোমার এই মাথায় আনতে পারলো? আমি তো মানে বুঝতেই পারছি না। আরে আমি কি তোমার কাছে কৈফিয়ত চাচ্ছি নাকি? যা শুনলাম তাই বলছি। শোনো, আমার এই ভাবিটা যদি না থাকতো আমার জীবনে, তাহলে আমার জীবনে তুমিও থাকতে না, আমাদের প্রেম গাছে উঠে বানানোর মতো হুবুজুবু খেলতো। গাছ উঠতো মানে? শোনো, ভাবি যদি না থাকতো, আচ্ছা আমরা কীভাবে আসছি? রিক্সায়, আর ও যে আসার সময় ওই যে বটতলা করে ফুচকা ফুচকা, এগুলো বিলগুলো কে দিল? তুমি দিয়েছো না? আমি দিয়েছি। হ্যাঁ আমি দিয়েছি, ঠিক আছে, টাকা কোত্থেকে পেলাম? আমার ভাবি নামক ব্যাংকটাই আমাকে সেই টাকা দিয়েছে, আর ভাবির কাছ থেকে টাকাগুলো বের করার জন্য দেবর ভাবির একটু প্রেম থাকতেই হয়। বেকার কেন থাকো, কাজ করতে পারো না? আমার পড়াশোনা তো শেষ হোক আগে, তারপরে না কিছু একটা করবো, তখন তো আর বেকার হবে না, বেকার মানে কেউ বলতে পারবে না, তখন তো ঠিকই কাজ টাজ করবো। তাই তো বলি যে এত ভাবি ভাবি তুমি কেন করো, আসলে এখানে তোমার স্বার্থ আছে, সেজন্যই তুমি এত ভাবি ভাবি ভাবির আদরে হয়েছো আর ভাবি ভাবি করো। এলাকার মানুষ তো সেটা বোঝে না, তাই না? স্বার্থ? এ ভাবি দেবরের প্রেমের সাথে স্বার্থের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারলাম না। শোনো, তুমি তো কিছুই বোঝো না, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই স্বার্থ স্বার্থ দেখতে গিয়ে আর করতে গিয়ে কবে যেন আমার এই সত্যিকারের ভালোবাসা আর আমাকে ছেড়ে চলে যাও তুমি। এই তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, এই স্বার্থ আর ভাবির প্রেম দুটো কি এক জিনিস হলো? ভালোবাসা কোথায়, স্বার্থ কোথায়? আর দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। শোনো কথা, দেবর ভাবির যদি এই মধুর সম্পর্ক না থাকতো তাহলে তোমার সাথে আমি প্রেম করতাম কীভাবে? আচ্ছা মানলাম প্রেম করতাম, কিন্তু এই যে আমাদের যে এই দেশেটা খাওয়া দাওয়া এগুলো খরচ কোত্থেকে আসতো? হ্যাঁ আচ্ছা, এর জন্যই যদি দেবর ভাবির সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। হ্যাঁ, আর এলাকার লোক যখন বলে তখন আমার শুনতে কেমন লাগে? আমি পাগল, তুমি পাগল।